হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমি খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে আমরা রাজকীয় স্বাদের সেমাই তৈরি করব। এবার আমরা কড়াই নেব, কড়াইটিতে 2 চামচ ঘি দিয়ে দেব। ঘি গরম হয়ে গেলে কেটে রাখা ড্রাই ফ্রুট দিয়ে দেব। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। এখানে আমি আলমন্ড বাদাম, কাজু বাদাম দিয়ে হালকা ফ্রাই করছি। তার মধ্যে কিশমিশ দিয়ে দেব, এগুলোকে আবারও হালকা লালচে লালচে ফ্রাই করে নেব। যখন কালার চেঞ্জ হয়ে যাবে বুঝতে হবে আমাদের এগুলো ফ্রাই হয়ে গেছে। এগুলোকে নামিয়ে নেব। এবার আবারও 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন। এখানে আমি 250 গ্রাম পাতলা সেমাই নিয়েছি, এটিকে হালকা লালচে লালচে ফ্রাই করে নেব। লালচে হয়ে গেলে 1/2 লিটার দুধ দিয়ে দেব। তার মধ্যে 3 দানা এলাচ দিয়ে দেব। এটিকে ভালো করে মিক্স করে নেব। তারপর ভেজে রাখা ড্রাই ফ্রুট দিয়ে দেব। এক কাপ চিনি দিয়ে দেব আর 8 থেকে 10 দানা কেশর দিয়ে দেব। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে 5 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাজকীয় সেমাই তৈরি হয়ে গেছে। এবার এটিকে একটি বাউলে নামিয়ে নেব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।